আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আবারও এক রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করে দেখাবো গুচির মাছের ভুনা। এটা খুবই অল্প মশলা দিয়ে তৈরি হয়, আবার অল্প সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়। আপনাদের কাছে হাতে সময় না থাকলে চটপট এই রান্নাটা করে নিতে পারেন। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে একটা প্যান নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক বাটি, তারপর দিচ্ছি কাঁচামরিচ চেরা। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে এখন তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে। জিরেটা দিয়ে আমি ভালোভাবে এখন ভেজে নিচ্ছি যেন জিরের ভালো একটা গন্ধ আসে। এরকম কালার চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা অবশ্যই দিবেন, তাছাড়া নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি আদা বাটা। দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি মরিচ গুঁড়ো। এই রান্নাটা ঝাল ঝাল হয়ে থাকে, যারা কম ঝাল খেতে চান অবশ্যই কম দিয়ে নেবেন, কিন্তু এটা ঝাল ঝাল রান্নাটা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এটা যত ভালোভাবে আপনারা কষাবেন আপনার রান্নাটা আরো বেশি মজার হবে। যখন দেখবেন উপরে তেল ভাসে আসছে তখন বুঝবেন আপনার ভুনাটা রেডি। সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুচির মাছ। এই যে আমি দেশি এখানে গুচি নিয়েছি, সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই দেশি গুচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটা খুবই টেস্ট হয়ে থাকে। কিন্তু চাষ করার গুচি দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি এভাবে নিয়ে যেয়ে নিচ্ছি, এভাবে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে আমি এটাকে কষায় নিব যেন মাছটা সিদ্ধ হয়ে আসে। দিয়ে দিচ্ছি এখন ঢাকনা, 10 মিনিটের মতো আমি রাখব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে আমার ভুনাটা রেডি। গুচির মাছ বেশি সময় লাগে না রান্না হতে, আর আমার পেঁয়াজটা অলরেডি ভুনা হয়েছিল। আমার ভুনাটা রেডি, এখন আমি এটাকে সার্ভিং বোলে ঢেলে নেব। এই যে আমি সার্ভিং বোলে উঠায় নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই মজার একটা রান্না রেডি। এটা শুধু খাবার পালা, আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে এটাকে খেয়ে নিতে পারেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। এখানেই রাখছি, খোদা হাফেজ।